যার একদম শেষে খাওয়া হবে তাকে কিন্তু এই বড় বড় দুটো লঙ্কা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খেতে হবে। ঠিক তো হে গাইস, আর একটা নতুন এন্ড ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো গাইস, আজকের ভিডিওটা বেসিক্যালি ভীষণ 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 ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ আজকে আমরা করতে চলেছি ফুচকা চ্যালেঞ্জ। আজকে আমি নয়, আমার সাথে আরো দুজন থাকবে, তো কারা থাকছে সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর হ্যাঁ, কি ভিডিওটা হতে চলেছে, চ্যালেঞ্জটা কি রিলেটেড বা কিরকম হবে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পেরে যাবে। তো চলো এখন আমরা যাবো বাজারে, আর আমি বাজারে গিয়ে ফুচকা নিয়ে আসি আগে, তো তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। ওকে, তো চলো তোমরা পুরো ব্লগটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো গাইস, এখন আমরা চলে আসছি ফুচকা দোকান, আর এখান থেকে আমরা ফুচকাগুলো নেব। তো চলো ফুচকাগুলো নিয়ে বাড়ি যাওয়া যাক। তো গাইস, এখন ফুচকা নিয়ে চলে আসছি আর প্লেটও নিয়ে চলে আসছি। তো চলো এগুলো এখন প্লেটেতে সাজিয়ে নিই, তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইস, এখন আমাদের সব প্লেট সাজানো রেডি, আর আমাদের পার্টিসিপেট যারা তারা তিনজন, মানে আমাকে নিয়ে তিনজন সবাই বসে গেছি দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা পানিশমেন্ট আছে, যে যার একদম শেষে খাওয়া হবে তাকে কিন্তু বড় বড় দুটো লঙ্কা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খেতে হবে। ঠিক আছে, তো যাই হোক, একটু পরে আমরা স্টার্ট করব খেলাটা। আর এখানে আরও কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমি আগে তোমাদের বলে দিই। দেখো, এখানে কিন্তু যে তেঁতুল জলটা আছে, তেঁতুল জল অবশ্যই নিতে হবে ফুচকার সাথে। যে ফুচকার সাথে তেঁতুল জল না নেবে তার জন্য আলাদা পানিশমেন্ট আছে। ঠিক আছে, সেটা আমরা ডিসাইড করবো যে তেঁতুল জল না নেবে। ঠিক আছে, দুজন কি বলে দিলাম। ঠিক আছে, তো চলো এগুলো এখন এখানে রাখি। আর এখানে তেঁতুল জল রয়েছে দুটো, আর এখানে দেখতে পাচ্ছ ফুচকা সমান দিয়ে আছে। তো সবার, হ্যাঁ অবশ্যই, গুনে দেখো, গুনে দেখতে পারিস তুই। দেখ দেখ তোর কাছে কটা দিয়ে আছে, আটটা দিয়ে আছে। এখানে কটা দিয়ে 1 2 3 4 5 6 7 8, এ দেখ 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আর তুই কি বলছিলি? ঠিক আছে, সে রেডি, সব রেডি। তার জন্য কি করতে হবে, ভিডিও তোমরা ফুল দেখতে থাকো। হ্যাঁ, সো গাইস, ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো কে লাস্ট পর্যন্ত পানিশমেন্টটা পায়। আর আমাদের একজন ক্যামেরার পিছনে বসে আছে, ও যখন স্টার্ট বলবে তবে তারপরেই কিন্তু আমরা স্টার্ট করবো। ওকে, সো রেডি, একটা করে ফুচকা ধরে নাও সবাই। রেডি রেডি, আমি বলে দিচ্ছি, নাও স্টার্ট। আমি ফার্স্ট, কি ব্যাপার মা, কি কার মুখে এখনো, কার মুখ লড়ছে এখনো? ব্যাপার ব্যাপার কিছু না, যারা দিন হারিয়েছে, কারণ আমি প্রথম তুলেছি, তারপর উঠলে যাবে আসতে রাত্রে উঠলে যাবে না। আমাদের আমাদের ক্যামেরা জাজ বলবে, আমাদের জাজ বলবে, জাজ কে হারলো তাহলে শেষমেশ? দুজনই সমানই না, সমান নয়। ক্যামেরা ওপেন কর, যে দেখ ও আমাকে লাশ করে একটা পুষ্টা, তুমি মুখ খালি করে না, মুখ খালি দেখলে তো হবে না, এটা যে আগে খেলে যাবে না। তাহলে পানিশমেন্টটা কি দুজনকে দেওয়া হবে না, একটা একটা নৌকা, দুজনকে একটা একটা নৌকা, দুটো নৌকা একটা একটা। হ্যাঁ, এটা ঠিক আছে, <laughs>
ঠিক আছে এদিকে সরে আসো তোমরা আর দেখি আগে চলো লঙ্কা গুলো খাক আমি মজা আয়েগা না ভিড়ো লঙ্কা গুলো কিন্তু ভীষণ ঝাল আমি খেয়ে দেখেছি তার আগে ঠিক আছে তবে অন্য কিছু দিয়ে খেয়েছি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো যাই হোক চলো এদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এদেরকে এখন কিছু খাওয়াতে হবে ঠিক আছে তো চলো ভিডিওটা তারপরে কন্টিনিউ করছি জলটা দে তো গাইস আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর আজকের ভিডিওতে এই যে চ্যালেঞ্জটা ছিল এই চ্যালেঞ্জটাতে কে জিতলো আর কারা হারলো দেখতে পেলে তো এরা প্রথমে বলেছিল যে ওরা জিতে যাবে আমি হারবো বাট ওরাই হেরে গেছে আমি জিতে গেছি হ্যাঁ পরের দিনে হারাবে বলছে তো যাই হোক তোমরা যদি এরকম ভিডিও নেক্সট টাইম দেখতে চাও অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে তো তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট টাইম এরকম চ্যালেঞ্জ ভিডিও আর দেখতে চাও কিনা তো আমি নেক্সট টাইম আবারও চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো তাহলে ওকে তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আর দেখা হচ্ছে নেক্সট অন্য একটা নতুন ভিডিওতে আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও যাতে আমাদের কোনো ভিডিও নোটিফিকেশন মিস না যায় তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটা নতুন অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগে অন্য একটা নতুন ভিডিওতে টেক কেয়ার বাই বাই. Thank you.